এরপরে প্রশ্ন করেছেন ফাহমিদা জান্নাত, আপনি জানতে চেয়েছেন মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? মহিলাদের একেবারে কিছু পোশাক তো এমন আছে যে পোশাকগুলোতে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করা উচিত, সেগুলোকে পুরুষের বা পরপুরুষের দৃষ্টিতে পরে এরকম জায়গায় সেগুলো রাখা উচিত না, কারণ সেগুলো দেখার পর পুরুষ সেগুলো নিয়ে কি বাজে চিন্তায় পতিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর এর বাইরে সাধারণ পোশাক আশাক যেগুলো আছে সেগুলো যথাসম্ভব পুরুষের দৃষ্টির আড়ালে বা সবাই দৃষ্টিতে পড়বে এরকম জায়গাতে না নেড়ে একান্তে সেটাকে বাসার বারান্দা টারান্দা এমনভাবে নাড়া উচিত যেখানে আসলে অন্যদের দৃষ্টিতে সেভাবে পড়বে না। যদি পড়ে দৃষ্টিতে তাহলে এটি কোনো গুনাহ হয়ে যাবে, বড় ব্যাপারটি এরকম না, কিন্তু তাকওয়ার খেলাফ হবে সন্দেহাতীতভাবে। কারণ এমন একটা ফিতনা সংকুল সময় আমরা পার করছি যখন নারীদের এই পোশাক আশাকগুলো এভাবে ভেজা যখন নাড়া হবে সেগুলো দেখেও বাজে চিন্তা করার স্কোপ মানুষ পাবে, আরও নানাবিধ ক্ষতিকর দিক এগুলোতে আছে, এই জন্য এটা অ্যাভয়েড করাটা উত্তম।